নাম্বার টু যেটি নিয়ে এখন আমি মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে দ্বিতীয় ডোজ যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এই মুহূর্তে ভারত প্রবেশ করতে পারছেন কি না, তারা এই মুহূর্তে ভারত প্রবেশ করতে পারছেন কি না এটি নিয়ে এখন আলোচনা করব। যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছেন তারাও এই মুহূর্তে ভারত প্রবেশ করতে পারছেন, কিন্তু খুব কম সংখ্যক লোক। ব্যাপারটি একটু ঝামেলা মনে হচ্ছে না? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনি দ্বিতীয় ডোজ দিয়েছেন আর আমি তৃতীয় ডোজ দিয়েছি, তো ইমিগ্রেশনে হরিদাসপুর ইমিগ্রেশনে লাইন করছে দুইটা, বা সাইডে যারা দ্বিতীয় ডোজ দিয়েছেন তাদের লাইন, ডান সাইডে যারা তৃতীয় ডোজ দিয়েছেন সেই লাইন। তৃতীয় ডোজ যারা দিয়েছেন তাদেরকে তাদের সার্টিফিকেট সনদ দেখে তাদেরকে ছেড়ে দিচ্ছে, কোনো ঝামেলা করছে না। আর যারা দ্বিতীয় ডোজ দিয়ে ভারত প্রবেশ করেছেন বাংলাদেশে কোনো ঝামেলা করছে না, হরিদাসপুরের কথা বলছি আমি আপনাকে, আপনি দ্বিতীয় ডোজ নিয়েছেন আপনাকে লাইনে পাঠিয়ে দিল বাই, তখন তারা কি করবে? লাইন পর্যাপ্ত পরিমাণ হয়ে গেলে তারা প্রতিটা লাইনের লোকদের সাথে কথা বলছে, কথা বলছে এবং বোঝার চেষ্টা করছে আপনার মধ্যে কোনো ঝামেলা আছে কি না, কোনো সিমটম পাচ্ছে কি না, মানে করোনার কোনো প্রলেপ বা কোনো সিমটম আপনার মধ্যে পাচ্ছে কি না। ওরা যদি সন্দেহ করে যে না আপনার মধ্যে করোনার সিমটম আছে বা থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনাকে করোনার টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হবে। আবার কিছু কিছু লোক যাদের লাগ ভালো, তাদের কোনো ঝামেলা হচ্ছে না, তারা সরাসরি দ্বিতীয় ডোজ দিয়েও ভারতে প্রবেশ করতে পারছেন। তো আমি আপনাদেরকে বলবো, যদি ধরেন কথার কথা আপনি এখন ভারত যাচ্ছেন দ্বিতীয় ডোজ দিয়ে, আপনার লাগ খারাপ, আপনার এই ঝামেলা হইলো, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ওইখানে তো 7 ঘন্টা লাগবেই, 7 ঘন্টা তো লাগবেই, 4 ঘন্টা ইমিগ্রেশন কোর্স করতে, কারণ যে ভিড় হচ্ছে তার কোনো মানে কি বলবো, মানে মাথা নষ্ট করা ভিড়, ঠিক আছে? তো যে ভিড় হচ্ছে এখানে অবশ্যই আপনার 3 থেকে 4 ঘন্টা ইমিগ্রেশন ক্রস করে আপনি কলকাতা যাবেন মার্কুইস স্ট্রিট, সেখানে 3.5 থেকে 4 ঘন্টা, ওভারঅল 7 ঘন্টা লেগে যাবে। তো আপনি যদি আবার সেখানে আপনার করোনা টেস্ট করে তো সেখানে ওই জায়গায় আবার 1 থেকে 2 ঘন্টা, তাহলে সময় কত লাগলো? 9 ঘন্টা। তাহলে ঝামেলামুক্ত হওয়ার জন্য আমি আপনাকে বলবো, যদি আপনি দ্বিতীয় ডোজ দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে আপনি করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেন, আপনি ভারতে যান, এটা আমার কথা। ঝামেলা যদি না নিতে চান, আর যদি আপনি মনে করেন যে না আপনি ঝামেলা নেবেন, আপনার কাছে 9 ঘন্টা সময় আছে, কোনো সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনার সাথে সাথে যারা আপনার সাথে যাবে তারাও দাঁড়া থাকতে পারবে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি ওই হ্যারাসমেন্টের ঝামেলায় পড়েন, আপনি করোনা টেস্ট ওই হরিদাসপুরে যখন আপনাকে সন্দেহ করবে আপনাকে করোনা টেস্ট করাবে, আপনি করোনা টেস্ট করবেন, 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে, ইমিগ্রেশন কোর্স করতে দুই জায়গায় বাংলাদেশ এবং ভারতে 3 থেকে 4 ঘন্টা, ওইখান থেকে মার্কুইস স্ট্রিট কলকাতা 3.5 থেকে 4 ঘন্টা, ওভারঅল 9 ঘন্টা। আবার যদি আপনার লাগ ভালো থাকে আপনি করোনা টেস্ট নাও করাতে হইতে পারে, কিন্তু এরকম হচ্ছে না, যাদেরকে তারা সন্দেহ করছে অবশ্যই তাদেরকে নিয়ে যাচ্ছে করোনা টেস্ট করানোর জন্য। তো একটি কথা আমি বলে রাখি, করোনা টেস্ট করাইতে কত টাকা লাগবে এই ইনফরমেশন আমি এখনও হাতে পাইনি। আজকে যে ইনফরমেশনটি আমি পেলাম, আমার এক সাবস্ক্রাইবার যখন ক্রস করতেছে বর্ডার তারা আমাকে বললো যে দাদা 4 ঘন্টা সময় লেগে যাচ্ছে, 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ ইমিগ্রেশন মানে ক্রস করতে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অবশ্যই বলবো, খেয়াল রেখে সব কিছু করবেন, সব ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন, যারা তৃতীয় ডোজ দিয়েছেন তাদের করোনা সনদ অবশ্যই ফটোকপি করে নিয়ে যাবেন 7 থেকে 10 কপি, আর যারা দ্বিতীয় ডোজ দিয়েছেন তারাও নিয়ে যাবেন 7 থেকে 8-10 কপি। যদি আপনার লাগ ভালো হয় আপনি দ্বিতীয় ডোজ দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন, যদি আপনার লাগ খারাপ হয় সেক্ষেত্রে আপনাকে করোনা টেস্ট করাইতে হবে ইমিগ্রেশনে। তো আজকের মতো এই ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।